বর্তিবিলের বিস্তার অনেক দূর। আমি যে অংশটা দেখাচ্ছি সেটা শাহপুর সংলগ্ন। ব্যারাকপুর বা বারাসাত থেকে বাসে আসতে হবে নীলগঞ্জ, তারপর সেখান থেকে শাহপুর পর্যন্ত টোটো নিয়ে আসতে পারেন। টোটো ভাড়া মাত্র 10 টাকা। সামনে দেখছি একটা সবজি পাতা বসে আছে, সেটা কি জিনিস? সেটা একটা ফড়িং। বর্তিবিল জায়গাটা আমার বাড়ির থেকে খুব কাছে, মানে 15 মিনিটের জাস্ট ডিস্টেন্স, গাড়িতে বা বাসেও আসা যায় আমার এখান থেকে। আর এই জায়গাটা বর্তিবিল, যেটা আমি দেখাচ্ছি আপনাদের, এইটা এটা একটা খাল। এটা অনেকটা দূর, পলতা, ইছাপুর ওই সমস্ত দিকেও রয়েছে। এটা আমি এখন ব্যারাকপুর অংশ দিয়ে ঢুকেছি। তো জায়গাটাই ইটসেলফ ভীষণ ভালো, খুব সুদিং। আমি তো মাঝে মাঝেই আসি, এখন এসছি লকডাউনের পরে আরেকদিন, মানে বিফোর লকডাউন এসছিলাম অনেকবার। আর এখন প্রচুর পোকামাকড়, আর যেহেতু বর্ষাকাল প্রচুর পোকামাকড়, প্রচুর পাখি তো এখন অতটা আমি দেখতে পাচ্ছি না যেহেতু সন্ধেবেলা, কিন্তু সকালবেলা অনেক পাখি থাকে। আমি আপনাকে কিছু পাখির ছবি দেখাচ্ছি, যেটা আমরা বর্তিবিলে আমরা মাঝে মধ্যেই আসি এবং ভীষণ ভালো লাগে আর কি আমাদের, কারণ হচ্ছে ভীষণ সুদিং, ভীষণ কাম একটা প্লেস। বার্ডিং করার জন্য তো খুবই ভালো, বাটারফ্লাইং করার জন্য ভালো, যারা মথিং ইত্যাদি করে তাদের জন্য ভালো। এবং সবথেকে ভালো বিষয় হচ্ছে আপনি যদি কোনো কিছু না করেন, শুধু যদি নেচার লাভার হন, তাহলেও খুব ভালো লাগবে। তার কারণ হচ্ছে এই যে সরসর করে আওয়াজটা হচ্ছে, এটা হাওয়ার আওয়াজ। এই হাওয়ার আওয়াজটা তো আমরা শহরের মধ্যে বসে বসে পাই না, মানে জাস্ট আপনি যদি বাইরে যান তখনই দেখতে পাবেন যে কোনো মানে গাড়ির হর্নের আওয়াজ, কিন্তু এখানে শুধু পাখির ডাক আর হাওয়ার আওয়াজই পাওয়া যায়। আসুন কিছু পাখির ছবি দেখাই। Ruby-throated, Blue-throated, Asian Pied Starling, Rufous Utpecker, Indian Cuckoo, Brown Shrike, Striated Babbler, Yellow-bellied Prinia, আমি আজকে এখানে বার্ডিং করতে ঠিক আসিনি, মানে আমার একটা অন্য কাজ ছিল, তো সেটা আর কি সেরে নেওয়ার ফাঁকে ভাবলাম যে একবার ঘুরেই যাই এই জায়গা থেকে, কারণ এত ভালো লাগে আমাদের এখানে আসতে। আর প্রচুর পাখি আমরা পেয়েছি সবসময়, এবং সত্যি লকডাউনের পর আমরা আসিও নি এখানে, মানে এটাই আমি দ্বিতীয় দিন আর কি বেরোলাম। তো আর এই জায়গাটা আপনারাও আসতে পারেন, আমি তো বলে দিলাম কিভাবে। এবং হ্যাঁ, এখানে বসে পিকনিক করা টাইপের কোনো কিছুর জন্য নয়, এমনিতে যদি প্রকৃতিকে ভালোবাসেন বা প্রকৃতির প্রতি একটু ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই আসা যেতে পারে। এবং সবসময় চেষ্টা করতে হবে এখানে মিনিমাম ফুটপ্রিন্ট রাখার, মানে মিনিমাম মানে একদমই কোনো রকম মানে প্লাস্টিক জাত, কারণ এখানে সত্যি জায়গাটা একদম খুব একটা কেউ আসে না, মানে খুব কম। ছবি তুলেছি, আরেকটা একটা ফুল আঁকা বাঁকা হয়েছে, আরেকটা কি একটা ছবি তুলেছিলাম সেটা আঁকা বাঁকা হয়েছে, আরেকটা ফুলের ছবি হয়েছে, একটা মাকড়সা। আচ্ছা, মাকড়সার ছবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এছাড়াও পেলাম কিছু প্রজাপতি, পেইন্টেড লেডি, কমন মর্মন, অ্যাঙ্গেলড ক্যাস্টার, পিকক প্যান্সি ইত্যাদি। বর্তিবিল আগে, অনেক আগের কথা বলছি আমি, এটা পুরো জায়গাটাই জঙ্গল ছিল, জঙ্গল এরিয়া। এবার ওপেন ফরেস্ট বলতে যেটা বোঝায়, এখন যেটা হয়েছে সেটা হচ্ছে অনেকটা জঙ্গল কেটে ফেলা হয়েছে এবং কেটে এই জায়গাটা চাষের জমির জন্য আর কি তৈরি করা হয়েছে। এবার এটা যে কোনো জায়গারই একটা কমন সমস্যা, যে যদি আমাদের জনসংখ্যা বাড়ে তখন সেই জনসংখ্যার চাপ সামাল দেওয়ার জন্য বা জনসংখ্যার মুখে ভাত তুলে দেওয়ার জন্য বনাঞ্চল যেটা থাকে আর কি, বনাঞ্চলটাকে কেটে সেখানে চাষযোগ্য জমি তৈরি করা হয়। এবং এটা অরণ্য অঞ্চল ধ্বংস হওয়ার এটা একটা বড়সড় কারণ হচ্ছে যে হিউম্যান প্রেশার বা অ্যানথ্রোপোজেনিক প্রেশার যেটাকে আমরা বলি। এবার এই অ্যানথ্রোপোজেনিক প্রেশারের একটা বড়সড় উদাহরণ এটা আমার নিজের চোখে দেখা হচ্ছে এই বর্তিবিল, কারণ চোখের সামনে আমি দেখেছি অনেকটা জায়গা গাছপালা কেটে এখানটা, যেমন এই জায়গাটা যদি দেখেন আপনি, এখানটা এই জায়গাটা, হ্যাঁ এখানে এই যে কলা গাছের সারি, এখানে কলা গাছের সারি ছিল না আগে, এখানে বড় বড় গাছই ছিল। এবার সেই বড় বড় গাছ হয়তো সেগুলো দিয়ে তো আর্থিকভাবে মানে সাধারণ মানুষরা উপকৃত হচ্ছিলেন না, অন্যান্য বিভিন্ন কারণে হয়তো গাছ কাটা হয়েছে, কিন্তু এখন এই খালের দুপাশ জুড়ে আমি দেখছি কলা বন। এবার কলা বন, কলার তো একটা অর্থনৈতিক মূল্য আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কলা গাছ আর কি বপন করা হয়েছে। এবং সেটা ছাড়াও মানে জায়গাটা আর কি টোটাল এরিয়াটাই অনেকটা জঙ্গল এইভাবে। হ্যাঁ, এখন আপনারা মানে অনেকে বলে যে একটা গাছ কেটে আরেকটা গাছই লাগানো হয়েছে, কিন্তু এটা প্ল্যান্ড অ্যাফরেস্টেশন নয়। তো যাই হোক, এটা হ্যাবিটেট ডিস্ট্রাকশনের মধ্যেও পড়ে, এখন কিছু করারও নেই, আমরা মানুষটাই এত বেড়ে গেছি, তো সেটা তো স্বাভাবিক। এই খালটা বারবার সংস্কার করা হয়, কিন্তু কচুরিপানার যে ধর্ম, কিছুদিন বাদেই আবার পুরো খাল ভরে যায়। এই কচুরিপানার এত বাড়বাড়ন্ত হওয়ার দরুন অক্সিজেন জলে কমে যায়, তো দেখা যায় সেটা মাছের পক্ষে খারাপ। পাখি এবং প্রজাপতি ছাড়াও এখানে প্রচুর ড্রাগন ফ্লাই, পোকা ইত্যাদি পাওয়া যায়, যেমন ধরুন স্কারলেট বাস্কার, স্কারলেট স্কিমার ফিমেল, জুয়েল বাগ ইত্যাদি। তো এই হয়ে গেল আমাদের বর্তিবিল ঘোরা। শীতকালে এলে প্রচুর ব্লু থ্রোট, রুবি থ্রোট পাওয়া যায় এবং ওপেনলি পাওয়া যায়, যেহেতু কৌলিন্যহীন জায়গা, কৌলিন্যহীন বার্ডিং এরিয়া মানে উইকেন্ড বার্ডিং এরিয়া, তো সেহেতু প্রচুর বার্ড ওয়াচার বা বার্ড ফটোগ্রাফার এখানে আমরা দেখতে পাই না, কিন্তু খুব ভালো জায়গা, মানে একটুখানি টাইম স্পেন্ড করার জন্য ভালো, যেহেতু আমরা খুব কাছে থাকি তো আমরা মাঝে মধ্যেই চলে আসি। একটু ঘুরে গেলাম, হয়তো একটা কিছু নতুন মত বা নতুন কিছু পোকা বা প্রজাপতি কিছু একটা পেলাম, তো সেটা ভালো লাগে। আর যদি পাখির জন্য আসতে হয় তাহলে আমরা সবসময় রেকমেন্ড করবো যে সকালবেলাই আসুন, কারণ এখানে সন্ধেবেলা আমি যতবারই এসেছি খুব বেশি একটা পাখির অ্যাক্টিভিটি থাকে না। ভোরবেলা মোটামুটি যত আগে আসা যায় 5টা সাড়ে 5টার মধ্যে ঢুকে যেতে পারলে গরমকালে খুব ভালো। এই আমি যে এরিয়াটা দেখালাম সেটা ছাড়াও এই টোটাল অঞ্চলটা আরও বড়, মানে পাশে যে মাঠগুলো আছে সেই মাঠ পেরিয়ে অনেক দূর যাওয়া যায়। আর এখানে যখন মাইগ্রেশনের সময় হয় তখন তো ওয়্যাকটেল এবং ওয়্যাকটেলের যত রকম মানে অ্যাভেলেবল এখানে স্পিসিস সাবস্পিসিস পাওয়া যায়, সেটা অনেক জায়গাতেই এত ওয়্যাকটেল পাওয়া যায় না, তো সেইগুলো আর কি মাঠের দিকটায় পাওয়া যায় বেশিরভাগ। এবং ভেতরে যে জঙ্গলটা আছে সেই জঙ্গলে গরমকালের দিকে এলে প্যারাডাইস ফ্লাই ক্যাচার পাওয়া যায়, মোনার্ক পাওয়া যায় এবং আরও অনেক পাখি পাওয়া যায় ভেতর। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ এরকম আরও অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করলে ভালো, তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনার ভালো লাগছে। কমেন্ট করে জানান কেমন লাগছে ভিডিওটা। আর ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও আছি আমি ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস নামে, সেখানে আমাকে ফলো করতে পারেন। ওখানেও আমি বিভিন্ন রকম আপডেট দিতে থাকি, এই ছোটোখাটো উইকেন্ড ট্রিপ বা এই যে একবেলার একটা বার্ডিং ডেস্টিনেশন, মানে সব কিছুই নেচার রিলেটেড, তো এরকম ছোটোখাটো কিছু জায়গা বা বড়ো সড়ো কোনো ট্রিপ ভিডিও হয়তো আমি আপলোড করলাম কোথাও, তাহলে সেটা আপনার কাছে নোটিফিকেশান পৌঁছবে। সেই জন্য ইউটিউব ভিডিওটার যে চ্যানেলটা আমার, সেই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করুন এবং ওখানে বেল আইকনে ক্লিক করুন।